নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জানুয়ারি 2023 শনির রাশি পরিবর্তন। 30 বছর পর শনি কুম্ভ রাশিতে প্রবেশ করছে। মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করে আপনি মকর রাশির মানুষ, আপনার জন্য কি ফল দিতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই 17 জানুয়ারি 2023 থেকে আপনাদের সাড়েসাতির তৃতীয় চরণ, অন্তিম চরণ, শেষ চরণ শুরু হচ্ছে। এই তৃতীয় চরণে মকর রাশির আপনি মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। মকর রাশির অনেকেই কমেন্ট করেছেন যে স্যার, সাড়ে সাড়িতে আমি শেষ হয়ে গেলাম, স্যার আমার ভালো হচ্ছে না, বেশ কিছুজন কমেন্ট করছেন। দেখুন, সাড়ে সাড়িতে আপনি পজিটিভ ফল, নেগেটিভ ফল দুটি পাবেন। শনি আপনার বাই বার্থ চার্ট কেমন রয়েছে তার উপর আপনি কিন্তু রেজাল্ট পাবেন। শনি যদি আপনার তুঙ্গস্থ থাকে, সক্ষেত্রিক থাকে, শুভগ্রহের সঙ্গে অবস্থান করে, শনি যদি রাজযোগ সৃষ্টি করে, এই সাড়ে সাথীতে আপনি রাজা হয়ে যাবেন। আবার শনি যদি অশুভ থাকে, এই সাড়ে সাথীতে কিন্তু আপনাকে দারিদ্রতা এবং দুঃখ কষ্টে আপনাকে কিন্তু আষ্টে পৃষ্ঠে কিন্তু ধরবে। অর্থাৎ সাড়ে সাথীর যে কুপ্রভাব এবং সুপ্রভাব, এটা আপনার ন্যাকাল চাটে শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি বলি, মকর রাশির প্রথম চরণ গেছে, দ্বিতীয় চরণ শেষ হয়ে যাচ্ছে এবং তৃতীয় চরণ, এবং শনি কিন্তু পজিটিভ ক্ষেত্রে প্রবেশ করছে। 30 বছর পর আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কুটুম্বের জায়গা, আমাদের পরিবারের জায়গা, অর্থের জায়গা, কথা বলার জায়গা এটা। অর্থাৎ আপনি কেমন কথা বলবেন বা আপনি পরিবার থেকে কেমন সাপোর্ট পাবেন, দ্বিতীয় ভাব শ্বশুরালয়ক্ষ বিচার কিন্তু করে। দ্বিতীয় ভাব আপনার অর্থ, ফিনান্স আপনার কেমন হবে সেটাও কিন্তু দেখে। এই দ্বিতীয়ভাবে এই শনি অবস্থান করে আপনার বিশেষভাবে আপনাকে কিন্তু লাভ দিবে। কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে, পারিবারিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা বৃদ্ধি করবে, অর্থাৎ ইনকাম গেন আপনাদের করবে। দ্বিতীয়ভাবে শনি তো সক্ষেত্রিক এবং পজিটিভ ক্ষেত্র, আপনাদের ইনকামটা বৃদ্ধি করবে। তবে যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে, অবশ্যই ইমিডিয়েট নিজস্ব জন্মছক বিচার করুন এবং সেখানে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। সমস্যা চলছে, সমাধানের পথ আছে, শনি রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন এবং নিজস্ব ন্যাকাল চার্ট বিচার করে তবে শনি রক্ষা কবচ কিন্তু আপনারা পরিধান করবেন। এবং এর পাশাপাশি আপনার কথার মধ্যে যথেষ্ট মধুরতা দেখা কিন্তু যাবে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের একটা উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। রাশির উপর শনি পাস করছিল দীর্ঘ 2.5 বছর পর, যেটা সেকেন্ড ফেজ চন্দ্রের উপর দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে মনের জায়গাটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা ছিল, মানসিক টেনশান উদ্বেগটা বেশি ছিল, সেটা কিছুটা কমবে। মায়ের, যেহেতু চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, চন্দ্রের উপর দিয়ে পাস করছিল, মায়ের জায়গাটা, মায়ের স্বাস্থ্য জায়গায় উন্নতি হবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট
করবে। শনি সরাসরি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন এই চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনাদের প্রপার্টি থেকে লাভ কিন্তু করাবে। 23-24 প্রপার্টির বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপ টু 25 অবধি, 25-31 মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রপার্টি পারচেস করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মকর রাশির মানুষ এবং এর পাশাপাশি আপনাদের সেভিংস বৃদ্ধি করবে, অর্থাৎ ব্যাংকের যে সেভিংস থাকে না, সেভিংসটা আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি যেহেতু মকর রাশি সাড়ে সাথেই চলছে এবং দ্বিতীয় চরণে এসছে, আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে, ডেলি ইনকামের জায়গা। এবং পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি, সন্তান সুখের জায়গা কিন্তু রয়েছে। চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনাদের বন্ধুবান্ধব থেকে কিন্তু সহযোগিতা আপনারা পাবেন। সরাসরি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন অষ্টমভাব নিধনের জায়গা, অষ্টমভাব ষড়যন্ত্র। দেখুন কিছু কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র হবে, না হওয়া না, এবং শত্রুকে শত্রু চিহ্নিত কিন্তু আপনাদের এবছর কিন্তু, অর্থাৎ 2023-2025 মধ্যে আপনারা কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবেন। দাম্পত্য সুখের জায়গা যদি বলি দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কিছুটা কাটবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে আর্গুমেন্টের জায়গা চলছে সেই আর্গুমেন্টটা কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা এবং দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু বৃদ্ধি করবে। একাদশভাবে দৃষ্টি প্রফিট আপনাদেরকে দিবে, আপনাদেরকে ইনকাম বৃদ্ধি করবে, লাভ আপনাদেরকে দিবে। কর্মভাব থেকে দৃষ্টি চলে আছে, আপনার কাজের ক্ষেত্রে চাপ থাকবে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্কের কিন্তু উন্নতি কিন্তু হবে, আপনাদের বসের সাথে সম্পর্কের উন্নতি, এবং আপনার যে স্টাফ রয়েছে তাদের সাথে সম্পর্কের উন্নতি, আপনার কলিগের সাথে সম্পর্ক ভালো কিন্তু হতে চলেছে। হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার।